কি শুনছি ভাইয়া, টিভির দাম নাকি বিভিন্ন জায়গায় বলছে বেড়ে যাচ্ছে, তাহলে আমার দর্শকরা ভাই কম দামে কিভাবে টিভি কিনবে? আসলে ভাই সত্যি কথা বলতে কি, জায়গা মতো যদি না আসে তাহলে ভাই সঠিক তথ্য কোথা থেকে জানবে? তো টিভির দাম এই যে ঈদের পরের যে মৌসুমটা, ঠিক আছে, এই সময়টাতে আমাদের টিভির দাম কম থাকে, টিভির দাম তো বাড়ার কোনো স্কোপ নাই। আগের ভিডিওর টিভির প্রাইসটা দেখবো, এখনকার টিভির প্রাইসটা দেখবো, তাহলে তো হয়ে যাবে যে আমি সত্য বললাম না মিথ্যা বললাম। ঠিক আছে, প্রতিনিয়ত আমার ফোন আসে যে ভাই ঈদের অফারটা কি আছে কিনা। ঈদের অফারের থেকে এখনকার টিভির প্রাইস আরো কম কমে নিতে পারবেন। আমি যে টিভির প্রাইস গুলা যাই দিমু, ঠিক আছে, আপনি নিজেও অবাক হয়ে যাবেন গা যে কিভাবে সম্ভব। আজকে আমরা শুরু করবো 32 ইঞ্চি একটা স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি দিয়ে। 32 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড, 32 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি দিয়ে। এই টিভিটা হচ্ছে এই যে এটা একদম সুপার স্লিম একটা ফ্রেমলেস একটা টেলিভিশন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা আপনার ফুল অ্যান্ড্রয়েড এইচডি একটা টেলিভিশন। এটা আপনার 1 বছর প্যানেল পাসের গ্যারান্টি, ফ্রি সার্ভিস ওয়ারেন্টি 12 বছর। আচ্ছা, এই টিভির প্রাইস দিচ্ছে মাত্র 10,500 টাকা ভাইয়া। 10,500 টাকা, মাত্র 10,500 টাকা, মানে স্মার্ট টিভি, স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি, 10,500 টাকা। আর একটু যদি তো করি যে একটা সেবামূলক কাজ নিয়ে সবসময় আপনার দর্শকদেরকে যে একটা সেবা দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে কি এটার প্রাইস কি 10,500 টাকা স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি? স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি অনলি 10,500 টাকা। আচ্ছা ঠিক আছে, আসেন আরেকটা চমক দেখা ভাই। আচ্ছা আরেকটা চমক দেখাই, এই যে দেখেন সুপার একটা টেলিভিশন, চায়না থেকে গুলিস্তান আসে, গুলিস্তান থেকে সারা বাংলাদেশে যায়, এটা সবাই জানে। আপনি যারা বলে কথা এরা নিজেরাও জানে, কারণ এরা নিজেরাই তো গুলিস্তান থেকে টিভিটা নিয়ে যাইতেছে ভাই। আপনার এই টিভিটার প্রাইস কত দিচ্ছেন? এই টিভিটার প্রাইস দিচ্ছি ভাই মাত্র 11,800 টাকা। 11,800 টাকা, না মাত্র 11,800 টাকা, ডাবল গ্লাস সাউন্ড বার একটা টেলিভিশন, ফুল অ্যান্ড্রয়েড একটা টেলিভিশন ভাই। আচ্ছা, ডিজাইনটা দেখেন সুন্দর করছে কিন্তু, ঠিক আছে। হ্যাঁ, এটা কিন্তু ফিলেক্স ব্র্যান্ডের একটা টেলিভিশন ভাই। আচ্ছা, ফিলেক্সের, ফিলেক্স ব্র্যান্ডের একটা টেলিভিশন, ঠিক আছে। সনির যেরকম আছে র্যাঙ্কস, ওয়েগা, ওয়ালটনের যেরকম আছে মার্সেল, ফিলেক্সের আছে রেইনবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ফিলেক্সের আছে রেইনবো, দেখেন এটা কিন্তু একটা ব্র্যান্ডেড টিভি ভাই। আচ্ছা, আমি এতক্ষণ কিছু বলি নাই, ঠিক আছে, এখন আমি ফ্ল্যাশ করলাম যে আসলে এটা ব্র্যান্ড আগে আপনারা দেখেন। আচ্ছা, এই যে ভাই টিভিটা, এই টিভিটা তো ভাই আপনারা মোটামুটি সবাই চিনেন জানেন। এই যে যে টিভিটা রনি ভাই, এই টিভিটা বাংলাদেশের এরকম কোন লোক নাই যে না চিনে। ট্রিটন ব্র্যান্ডের, ট্রিটন ব্র্যান্ডের, এটা আপনার অরিজিনাল ফ্রেমলেস এবং ভয়েস কন্ট্রোল একটা টেলিভিশন। আচ্ছা, এটার মডেল নাম্বার হচ্ছে F8BSC। F8BSC, হ্যাঁ, F8BSC। আচ্ছা আচ্ছা, তো এই যে টিটন ভয়েস কন্ট্রোল একটা টেলিভিশন, এটা ব্র্যান্ডের মাল একটা টেলিভিশন ভয়েস কন্ট্রোল, দেখেন দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা 14-15 হাজার টাকা দিয়ে বাইরে থেকে আজেবাজে টেলিভিশন গুলো কিনেন শুধু মিষ্টি কথার মাধ্যমে। আমি মিষ্টি কথায় বিশ্বাসী না, আমি কাজে বিশ্বাসী। হ্যাঁ, তো তাদের উদ্দেশ্যে বলবো যে ট্রিটন টিভিটা, আমি এই ভয়েস কলার টিভিটার একটা প্রাইস দিচ্ছি মাত্র 13,500 টাকা। 13,500 টাকা ট্রিটন ব্র্যান্ডের টিভি, ভয়েস কলার টিভি ভাইয়া। আচ্ছা, রমজান মাসে আমি ভয়েস কলার ছাড়া বিক্রি করছি 13,500 টাকা, আর এখন ভয়েস কলার সহ দিচ্ছি 13,500 টাকা। আচ্ছা, এই যে একটা টেলিভিশন আছে, এটা হচ্ছে সম্পূর্ণ গুগল সার্টিফাইড টিভি, এটা হচ্ছে এইচডি। যাদের মনে করেন যে একটু বাজেট কম, যে ভাই আমার একটু বাজেট কম কিন্তু ভালো একটা টেলিভিশন লাগবে যে শুরু বাজাতে ইউজ করতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাদের জন্য এই ভয়েস কন্ট্রোল টিভি, এটা হলো এইচডি। আচ্ছা আচ্ছা, আর এই যে টিভিটা আছে ট্রিটনের গুগল সার্টিফাইড টিভি, এটাকে বলা হয় মিউজিক সিস্টেম টিভি। আচ্ছা আচ্ছা, এটা আপনার 2160 রেজলিউশনে চলবে, ইউটিউব 4K। আচ্ছা, এটা আপনার ম্যাজিকো রিমোট দ্বারা তৈরি, ঠিক আছে, সম্পূর্ণ এলজি সফটওয়্যার দিয়ে করা। আচ্ছা আচ্ছা, তো এই টিভিটা যারা নেবেন এটার প্রাইস দিচ্ছি আমি মাত্র 14,000 টাকা। মাত্র 14,000 টাকা, না মাত্র 14,000 টাকা, এটার বিগত প্রাইস ছিল 14,500 টাকা। ও আচ্ছা আচ্ছা, এখন বর্তমানে হচ্ছে 14,000 টাকা। 14,000 টাকা, 500 টাকা কমায় দিছি ভাইয়া। ও আচ্ছা, ঠিক আছে, 500 টাকা কমায় দিছি, এখন হচ্ছে বর্তমান প্রাইস হচ্ছে 14,000 টাকা। 14,000 টাকা, জি। আচ্ছা, যারা আপনারা ভয়েস কন্ট্রোল টিভি যাচ্ছেন ডাবল গ্লাসের ভিতরে, যে ভাই আমার একটা কোয়ালিটি ফুল একটা টিভি লাগবে রিজনেবল প্রাইসের ভিতরে, ভাই আমার বাজেট অত একটা না কিন্তু ভালো একটা টিভি লাগবে যাতে লং লাস্টিং করায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, লং লাস্টিং করে যাতে কোনো কমপ্লেন না আসে, যাতে আমরা পরিবার পরিজন নিয়ে শান্তি মতো টিভিটা দেখতে পারি। রাইট,
হ্যাঁ, যাতে সার্ভিসের কোনো ঝামেলা না আসে তাদের জন্য আমি একটা টেলিভিশনের ব্যবস্থা, এটা আপনার পুরাতন একটা চিরচেনা একটা মডেল, ঠিক আছে? এটার মডেল হচ্ছে G9VS। আচ্ছা, G9VS, হ্যাঁ। এটা ট্রিটন কোম্পানির অ্যান্ড্রয়েড টিভি, ঠিক আছে? আপনার লেটেস্ট টেকনোলজি মেমোরি, ঠিক আছে? এটাও কিন্তু সম্পূর্ণ গুগল অ্যাসিস্ট্যান্ট, এটাও কিন্তু আপনার 2160 রেজুলেশনে চলবে। ও আচ্ছা আচ্ছা, এটা অর্থাৎ 4K সাপোর্ট করবে আর কি। এটা 4K সাপোর্ট করবে বলতে কি 2160 চলবে ভাইয়া, অরিজিনাল 2160 চলবে, অরিজিনাল 2160 চলবে, ঠিক আছে? এবং আপনার এটা মডেলটা আমি দেখাই যে এই যে উপরে যে টিভিটা দেখছেন 43 ইঞ্চি। আচ্ছা আচ্ছা, এইটার মতো মডেল হবে? হ্যাঁ, এটার মতো না, হুবহু এইটাই। ও আচ্ছা আচ্ছা, এটা 43 ইঞ্চি টিভি, এটারই ছোট আপনার 32 ইঞ্চি হচ্ছে এইটা। আচ্ছা, এটার প্রাইস কত দিচ্ছেন? এটার সেম প্রাইস 14,000 টাকা। 14,000 টাকা? হ্যাঁ, এটার প্রাইস ছিল আমার 14,500 টাকা, আমি 500 টাকা কমাই দিছি। 14,000 টাকা? 14,000 টাকা, জি। এখন আমি একটা স্পেশাল একটা জিনিস দেখাবো, যাতে একটা ছোট টিভি দরকার, বাজেট কম, ভালো একটা টেলিভিশন দরকার। আচ্ছা আচ্ছা, তাদের জন্য আমি একটা চমক নিয়ে আসছি, সেটা হচ্ছে এই ফিলিপসের একটা টেলিভিশন আছে 24 ইঞ্চি, অ্যান্ড্রয়েড একটা টিভি। আচ্ছা, এই টিভিটার মডেল হচ্ছে এইটা, টিভিটার মডেল হচ্ছে রনি ভাই এটা, এটা অরিজিনাল ফিলিপস ব্র্যান্ডের, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রেমলেস মেটাল বডির একটা টিভি। আচ্ছা, এটা যেমন সাউন্ড এমন এটার কালার। হ্যাঁ, তো এই টিভিটা যারা ছোট টিভি নিতে চান, স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি, আমি তাদের জন্য এই টিভিটা ভাই নিয়ে আসছি। আচ্ছা, যদিও আপনার অন্যান্য টেলিভিশনের থেকে এই টিভিটার প্রাইস একটু বেশি, কারণ এটার কোয়ালিটিটা ওইভাবে তৈরি করা নিয়ে আসছে। আচ্ছা, তো আপনারা সচরাচর আপনারা 8,500-9,000 টাকা দিয়া অন্য জায়গা থেকে নর্মাল একটা অ্যান্ড্রয়েড টিভি কিনেন 24 ইঞ্চি, তাদের জন্য এই উদ্দেশ্য করে আমি বলতেছি আপনারা এই ফিলিপস ব্র্যান্ডের টিভিটা নিতে পারেন। এই টিভির প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 9,000 টাকা। 9,000 টাকা স্মার্ট টিভি, স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি, ফ্রেমলেস মেটাল বডি। আচ্ছা আচ্ছা, আপনারা রিজনেবল এর ভিতরে একদম প্রিমিয়াম গেটআপের টিভি চাচ্ছেন, এক কথা প্রিমিয়াম ক্যাটাগরির টিভি চাচ্ছেন, হ্যাঁ প্রিমিয়াম টিভি চাচ্ছেন, তাদের জন্য আমি এই যে সর্বপ্রথম শুরু করি DK3। DK3 ভাই, আচ্ছা এটা কি নতুন করে বলার কিছু আছে? না না, এটা নিয়ে নতুন করে আমার ইজের আগে একটা অফার গেছিল, ডাবল ডাবল অফার, ডাবল ডাবল ভাই, ডাবল ডাবল একটা অফারে ইয়া গেছে, ওই ফোন এখনো আসে। আচ্ছা আচ্ছা, এখনো আসে ভাই, প্রচুর ফোন আসে। এইবারও কি ডাবল ডাবল দিয়ে দিবেন নাকি? দিলাম ডাবল ডাবল। আচ্ছা আচ্ছা, আবার একটা বিশেষ চমক, প্রাইস তো আবার মনে করেন 500 কমবো। ও আরো 500 কমবো, তাহলে আরো ডাবল হয়ে গেল। ঠিক আছে, যেমন প্যানেল 2 বছর, আচ্ছা রিমোট 2টা, আচ্ছা ওয়াল মাউন্ট 2 জোড়া, ঠিক আছে ইস্টার্ন, মানে আপনার ইস্টার্ন হলো 2 জোড়া, হ্যাঁ হ্যাঁ প্যানেল গ্যারান্টি 2 বছর। আচ্ছা, রিমোট 2টা, রিমোট 2টা। আচ্ছা, টিভির প্রাইস ছিলাম 17,500। আচ্ছা, টিভির প্রাইস রাখবো 17,000 টাকা অনলি, এখন 17,000 টাকা, 17,000 টাকা, 500 কমায় দিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে ডাবলই হইলো, ডাবল হইলো। আচ্ছা, আরেকটা প্রিমিয়াম টিভি DK5J। DK5J? আচ্ছা হ্যাঁ, DK5J দেখেন, এটা সুপার একটা প্রিমিয়াম টিভি, এটার কিন্তু যে সাউন্ড ভাই, এই বারালার যে সাউন্ড, এটারও ঠিক একই সাউন্ড। আমি সাউন্ডটা দেখাই দিলাম, শুধু কপিরাইটের ভয়ে আমি সাউন্ডটা চালা দেখাইলাম, কারণ আমরা দিতে পারছি না। হ্যাঁ, তো এটারও ভাই সেম, এটা DK5, এটা প্যানেল গ্যারান্টি 2 বছর, এটা মেটাল বডি, হ্যাঁ এটা আপনার টুইটার সিস্টেম সাউন্ড। আচ্ছা, হ্যাঁ, এবং আপনার এটার সাথে 2 জোড়া স্ট্যান্ড আছে, রিমোট 2টা, এটাও ডাবল ডাবল। এটার প্রাইস দিচ্ছি ভাই মাত্র 16,000 টাকা ভাই, আগের আগের প্রাইস ছিল 16,500, এখন আরো 500 টাকা কম, আরো 500 টাকা কম। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 16,000 টাকা, 16,000 টাকা রাইট। আচ্ছা, তারপরে কি? আচ্ছা, এরপরে আমার কাছে আপনার এই যে এই একটা টেলিভিশন আছে, এটা হচ্ছে সম্পূর্ণ বর্ডারলেস একটা টেলিভিশন, এটাও ফিলিপস ব্র্যান্ডের। হ্যাঁ আচ্ছা, এটাও ভাই সেম। আচ্ছা, এটাও সেম, এটার প্রাইস ছিল আপনার 15,500 টাকা। আচ্ছা আচ্ছা, এটার প্রাইস দিতেছি 15,000 টাকা অনলি, 15,000 টাকা অনলি ভাই। আচ্ছা আচ্ছা, টিভির প্রাইস বিলে বাড়ে ভাই, কই থেকে বাড়ে আমি তো এটাই বুঝলাম না ভাই, মানে আমি তো দেখেছি এখন টিভির প্রাইস আর একটু কমছে। ঠিক আছে, হ্যাঁ কমছে, এটা এই সময় এই মৌসুমটাই এরকম ভাই। ও আচ্ছা, এখন 40 ইঞ্চি টেলিভিশনে চলে যাই আমরা। আচ্ছা, 40 ইঞ্চি আমাকে দেখি কি আছে। ট্রিটন ব্র্যান্ডের যে টিভিটা, ঠিক আছে, এটার প্রাইস দিছিলাম আমি 18,500 টাকা। এটা কিন্তু সম্পূর্ণ গুগল সার্টিফাইড একটা টিভি, এবং আপনার ইউটিউব 4K 2160 রেজুলেশনে চলবে। আচ্ছা আচ্ছা, এটাও মিউজিক সিস্টেম একটা টিভি। আচ্ছা আচ্ছা, এটার প্রাইস দিচ্ছি আমি মাত্র 18,500 টাকা দিছিলাম, এটা 500 টাকা ডিসকাউন্ট, ঠিক আছে 18,000 টাকা অনলি। এখন কি 18,000? এখন 18,000 টাকা। ও আচ্ছা আচ্ছা, এখন 18,000 টাকা দিলাম। আচ্ছা, তো ফ্রেন্ডস এখানে 18,000 টাকা হলে কিন্তু আপনারা এই টিভিটা নিতে পারবেন। হ্যাঁ, তাহলে কি দেখবো? তারপরে আসেন, কেউ যদি ডাবল গ্লাসের ভিতরে টিভি নিতে চান, ডাবল গ্লাসের ভিতরে, টিটনের ডাবল গ্লাসের ভিতরে যদি নিতে চান ভয়েস কোডার টিভি, তো
এই টিভিটার আমি প্রাইস দিতেছি, আমার বিগত প্রাইস ছিল 19,500 টাকা। আচ্ছা, এই টিভির প্রাইস দিবে এখন মাত্র 19,000 টাকা। ও আচ্ছা, ডাবল গ্লাসের টিভি, ডাবল গ্লাসের টিভি আরো 500 টাকার ছাড়, 18,500 টাকা। জি আচ্ছা আচ্ছা, তারপরে কি দেখবো? তারপরে আসেন 43 এ চলে যাই, 43 ইঞ্চি চলে যাই। ও সরি, আরেকটা প্রিমিয়াম টিভি আছে আমার কাছে। আচ্ছা, যেটা সবার ক্রাশ, যেটা হচ্ছে সবার ক্রাশ, কিটনের ফ্রেমলেস মেটাল বডি। আচ্ছা, এটা 40 ইঞ্চি ইতিহাসের ভিতরে প্রথম, এবং সাউন্ড হবে ডলবি 2GB 16GB 11 ভার্সন ইউটিউব 4K। আচ্ছা, এটা মেজর বলেছেন, এটার মডেলটা হচ্ছে ভাই সেম এটা। ও এইটা না, হ্যাঁ এটা প্রিমিয়াম মডেল, প্রিমিয়াম মডেল, ঠিক আছে সেম এটা। এটার প্রাইস ছিল 21,500 টাকা, এখন রাখবো অনলি 21,000 টাকা। 21,000 টাকা, 21,000 টাকা, জি। আচ্ছা, আবার আপনার কাছে দেখা যায় জেবিকো আছে। হ্যাঁ, জেবিকো আছে আমার কাছে, এবং জেবিকোর প্রাইসটা আমি এটা হাইড রাখলাম, এটা আলোচনার সাপেক্ষে প্রাইসটা দেওয়া হবে। আচ্ছা, জেবিকোর আপনার 32 থেকে 75 পর্যন্ত সব ধরনের মডেল গুলো আছে, এবং রিজনেবল প্রাইসে এটা আলোচনা সাপেক্ষে প্রাইসটা দেওয়া হবে। আচ্ছা, সবচেয়ে কম প্রাইসে দিবেন, সবচেয়ে কম প্রাইসের এটা, জি। আচ্ছা, তারপরে কি দেখবেন? আসেন এখন আমরা 43 এ চলে যাই। আচ্ছা, 43 এর চমক দেখে আপনারা যারা আছেন, ঠিক আছে, মোটামুটি সবাই 43 ইঞ্চি একটা টেলিভিশন কিনতে যাচ্ছেন, বড় টিভি কিনতে যাচ্ছেন। আচ্ছা, প্রাইসটা ভাই কম দেখা যায়, আপনারা 20-21,000 টাকার বাজারের ভিতরে বাজারের থেকে একটা টেলিভিশন কিনতে যাচ্ছেন, কিন্তু হইতেছে না, হইতেছে না ভাই। তাদের জন্য শুধুমাত্র রনি ভাই, তাদের জন্য আমি এই যে আপনার 43 ইঞ্চি বিশাল বড় টিভি দিচ্ছি মাত্র 18,000 টাকা। কে এটা? কি 18,000 টাকা? 18,000 টাকা ভাই। এটা ভিডিও কন? না, ভিডিও কন। এটা কোন দেশি টিভি ভাইয়া? এটা আপনার মূলত মেইন কোম্পানি হচ্ছে আপনার ইন্ডিয়ান, খুব নামি দামি একটা কোম্পানি, ঠিক আছে। এই টিভিটা দিচ্ছি আমি মাত্র 18,000 টাকায়। এটা আপনার কোম্পানি ভিডিও কন, কিন্তু অথরাইজ হচ্ছে এলআরসি। ডাবল গ্লাসের ভিতরে টিভি নিতে চান আমার কাছে, 43 ইঞ্চি রেগুলার অ্যান্ড্রয়েড, সেই টিভির প্রাইস দিচ্ছি আমি মাত্র 19,500 টাকা। 19,500 টাকা, 19,500 টাকা। আচ্ছা আচ্ছা, এরপরে আসেন যে ভয়েস কন্ট্রোল টিভি যাচ্ছেন, একটা প্রিমিয়াম একটা টিভি, ঠিক আছে, ভয়েস কন্ট্রোল, ঠিক আছে। যে ভাই আমার বাজেট কম, কিন্তু আমার একটা 43 ইঞ্চি ভয়েস কন্ট্রোল টিভি, ভয়েস কন্ট্রোল টিভি লাগবেই। এবং সব যারা মনে করেন যে আপনারা 22,000-23,000 টাকা দিয়ে বাজারে থেকে একটা লোকাল টিভি কিনে নিতেছেন, সেই ভাইয়াদের উদ্দেশ্যে আমি এই টিভিটা আনছি, ওসাকা ব্র্যান্ডের। এটা আমার প্রত্যেকটা ভিডিওতে থাকে। আচ্ছা, ঠিক আছে, এটা ভয়েস কন্ট্রোল ফ্রেমলেস একটা টেলিভিশন। হ্যাঁ, এটা আপনি 1 বছর প্যানেল পাসের গ্যারান্টি, ফুল ফ্রি সার্ভিস ওয়ারেন্টি হচ্ছে 12 বছর। এই টিভিটার প্রাইস দিচ্ছি আমি মাত্র 20,500 টাকা ভাইয়া, 20,500 টাকা। এটা একটা ওসাকা ব্র্যান্ডের একটা টিভি, ঠিক আছে। আপনারা তো সবাই লোকাল ব্র্যান্ডের টিভিটা কিনেন, তো আমার এই ব্র্যান্ডের টিভিটা আপনারা নিয়েন। আচ্ছা আচ্ছা, এটা তো ব্র্যান্ডেড টিভি, ব্র্যান্ডেড টিভি, জি। আচ্ছা আচ্ছা, তো এই ব্র্যান্ডেড টিভিটা আপনারা যারা ইউজ করবেন, ঠিক আছে, তারা দেখে শান্তি পাবেন। এটার কালার যেমন ঝকঝকা, সাউন্ড এরকম টনটনা। আচ্ছা আচ্ছা, এক কথায় অল ইন অল। আচ্ছা আচ্ছা, গেল এটা। তারপরে আসেন এখন সুপার প্রিমিয়ামে চলে যাই আমরা। সুপার প্রিমিয়াম, সুপার প্রিমিয়াম, সুপার প্রিমিয়াম কি? সুপার প্রিমিয়াম হচ্ছে ভাই ট্রিটন, ট্রিটন। সুপার প্রিমিয়াম মানে হচ্ছে ট্রিটন, ঠিক আছে, এটা বলার অবকাশ করার মতো কিছু নাই। হ্যাঁ, ট্রিটনের আমার কাছে যে ডাবল গ্লাস একটা আপনার অ্যান্ড্রয়েড ইউটিউব 4K একটা ভয়েস কন্ট্রোল টিভি আছে, এটা আপনার এলজি সফটওয়্যার দিয়ে করা ম্যাজিকো রিমোট। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই টিভিটা, এটা আবার চিরচেনা সবাই জানে, এটা বলা হচ্ছে জিন এন্ড ভিএস, জিন এন্ড ভিএস, রাইট, জিন এন্ড ভিএস। তো এই টিভির প্রাইসটা দিচ্ছি আমরা অনলি 24,500 টাকা। ও এটা প্রাইস আছে 24,500, এটা বিগত প্রাইস ছিল, অর্থাৎ যারা ইজের অফারটা দেখছেন তাই সেই প্রাইসটা ছিল 25,500 টাকা। আচ্ছা, এখন আছে 24,500 টাকা, রাইট। তো আরেকটা টেলিভিশন আছে আমার কাছে আপনার, এই যে ফ্রেমলেস একটা টেলিভিশন, টিটন ব্র্যান্ডের, এটা নতুন 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 লেটেস্ট, এটা আপনার সম্পূর্ণ গুগল সার্টিফাইড একটা টেলিভিশন। হ্যাঁ, এটা আপনার ম্যাজিক্যাল এলজি সফটওয়্যার দিয়ে করা, ম্যাজিকো বলা হয় এটাকে। আচ্ছা আচ্ছা, আর এটা আপনার সম্পূর্ণ গুগল সার্টিফাইড, এটা কিন্তু বডিটা কিন্তু সম্পূর্ণ মেটাল, রনি মেটাল, আবার বর্ডারলেস, বর্ডারলেস মেটাল এবং বর্ডারলেস। তো এই টিভিটা যারা নিতে চান তাদের জন্য বলবো, এই টিভিটার প্রাইস হচ্ছে আপনার অনলি 25,000 টাকা। এটার প্রাইস বিগত প্রাইস ছিল, অর্থাৎ ইজের অফারের প্রাইস ছিল 26,500 টাকা। আচ্ছা আচ্ছা, এই টিভিটার প্রাইস দিচ্ছি এখন আমি অনলি 25,000 টাকা। তবে এই টিভিটা কিন্তু ভাই এত হিট করছে, এত হিট করছে ভাই, এটা এখন কোম্পানি তো খালি আমার এখানে একদম স্টক লিমিটেড। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তারা অরিজিনাল অথেন্টিক 4K টিভি টেলিভিশন চাচ্ছেন, 4K, হ্যাঁ অরিজিনাল 4K টেলিভিশন চাচ্ছেন, তাদের জন্য আমার ফিলিক্স একটা ব্র্যান্ডের টিভি আছে,
এটা হচ্ছে ডিকে সিরিয়াল রানি ভাই। ও আচ্ছা সাউন্ড ভার্সন, সাউন্ড ভার্সন এটা সাউন্ড হবে ডলবি, এটা ডাবল ডাবল অফার। আচ্ছা দেরি মোট সাথে 2 বছর প্যানেল গ্যারান্টি, ডাবল গ্লাস ডাবল স্ট্যান্ড, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এই টিভির প্রাইস হচ্ছে অনলি 27500 টাকা। 27500, 27500 টাকা। আচ্ছা আচ্ছা এটা যদি প্রাইস এখন বাড়তি, একটা কথা বলে নেই, যদি এটার প্রাইস কিন্তু বাড়তি, আমি কিন্তু ভাই বাড়তি প্রাইস রাখি নাই। এখন আসেন 50 ইঞ্চি টিভি, 50 ইঞ্চি টিটন ব্র্যান্ডের একটা টিভি আছে আপনার, ES29S, 29S আছে আর ফ্রেমলেস আছে, ES29S আছে আর ES99S আছে। আচ্ছা তো ES99 এটার মডেলটা হচ্ছে এইটা রনি ভাই। আচ্ছা আচ্ছা আমি জাস্ট আপনাকে ধারণা দিচ্ছি, এটার মডেলটা হচ্ছে এইটা আর ES 29 যেটা, হ্যাঁ এটার মডেল হচ্ছে এইটা, এটা হবে মানে বড় হবে, এর বড় হবে রাইট। আচ্ছা তো এটার প্রাইস হচ্ছে 31500 টাকা, মানে এটার প্রাইস হচ্ছে 31500 টাকা। এটা পূর্বে 50 ইঞ্চি, এটার পূর্বের প্রাইস ছিল 32000 টাকা। আচ্ছা আচ্ছা আর এটার প্রাইস হচ্ছে আপনার 34500 টাকা, পূর্বের প্রাইস ছিল, এখনকার প্রাইস হচ্ছে আপনার 33500 টাকা। 33500 টাকা, 33500 টাকা জি। আচ্ছা এরপর আপনার দেখা যায় 65 ইঞ্চি টিভি আছে আমার কাছে। আচ্ছা 65 ইঞ্চি কিন্তু বিশাল টিভি, এটা কিন্তু খোলা পসিবল না। হ্যাঁ এটা কিন্তু খোলা পসিবল না, ওই যে 65 ইঞ্চি লেখা দেখতে পাচ্ছেন, আবার লক করা আছে কিন্তু। হ্যাঁ এটা কিন্তু লক করা, এটা বড় ইনটেক, বড় ঠিক আছে। 65 ইঞ্চি টিভি বিশাল ধামাকা ভাই, চিন্তা করে যে ভাই আহামরি কি জানি আমরা ব্যবসা করি, তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই আমরা এখানে আহামরি ব্যবসা করি না, আমি আজকে যে প্রাইসটা দিলাম আপনারা যত জায়গায় যাচাই করবেন, যাচাই করে যদি মনে হয় আমার প্রাইসটা কম আছে আমার ঠিকা নিবেন, কিন্তু ভাই প্রাইস নিয়ে কোনো বার্গেনিং হবে না। 65 ইঞ্চি টিভির প্রাইসটা আমি দর্শকদের জন্য স্পেশাল একটা প্রাইস দেব। আচ্ছা এটা অনলি 53500 টাকা, 53500 টাকায় 65 ইঞ্চি টিভি, 65 ইঞ্চি টিভি ডিকে ফাইবেল ডলবি সাউন্ড, হ্যাঁ 4K অরিজিনাল ভিশন দেখবো রনি ভাই, আরএফএল প্রাণ কোম্পানির ভিশন। আচ্ছা তো এটা নিয়ে মানুষে অনেক ধরনের অনেক সমালোচনা হয়েছে, শেষমেশ আমি আমার সমালোচনাগুলোর অ্যানসার দিছি এবং এটার আমি একটা ভালো একটা অ্যানসার আমি দিতে পারছি। আচ্ছা আচ্ছা যেহেতু আমরা ভীষণের অথরাইজড ডিলার এটা আমরা বলতে পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভীষণ নিয়া এই অনলাইনে অর্থাৎ ইউটিউবে আলরাজ জাগেন্দার প্রাইস আমি শুভ প্রথম শুরু করছি। আর এফএল প্রাণ কোম্পানি টিভি এখানে কাস্টমার কেয়ারের নাম্বার দেওয়া আছে, কিউআর কোড আছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে হ্যাঁ এই কিউসি পাস। তো আমি কালকে এই আরটিভি অপারেশন যে ম্যানেজার আমাদের নোমান ভাই তার সাথে আমি কালকে কথা বলছি রনি ভাই, যে এই টেলিভিশন গুলা অনেক জায়গায় শোনা যায় যে রিজেক্ট বের হয়, এটা গুলিস্তানে পাঠায়, এগুলা গুলিস্তানে কম দামে সেল করে, এরকম কিছু আছে কিনা। তো উনি বলছে যে ভাই যে ডিলার বলছে ডিলারের সাথে আমি ডিরেক্ট কথা বলবো এবং ওই ডিলারকে আমি বোঝায় বলবো, আসলে এই ধরনের কোনো কিছু না, প্রোডাক্টটা আনছি আমি যতটুকু কমে পারি আমি দেব, আমি কমে বিক্রি করছি আমি করেই যাব। তো রনি ভাই মেন এখন পর্বে চলে যাই, আমরা প্রাইস দিয়ে দিই ঠিক আছে, এটার তো এমআরপি প্রাইস তো দেওয়াই আছে ঠিক আছে, 29500 টাকা। হুম 29500 টাকা আপনার E30S E20S এটা হচ্ছে আপনার মানে সর্বশ্রেষ্ঠ মডেল বলা হয় আর কি ভীষণের। আচ্ছা আচ্ছা তো এটার এমআরপি আপনি দেওয়া আছে হলো 29500 টাকা, আপনার আমি এটাকে 26% ডিসকাউন্ট করে দিলাম, 26% হ্যাঁ 26% ডিসকাউন্ট করে দিলাম। আচ্ছা তারপরে 43 ইঞ্চি আছে গ্যালাক্সি G3S, গ্যালাক্সি G3S, আচ্ছা গ্যালাক্সি G3S 43 ইঞ্চি। আচ্ছা তো এটার এমআরপি এটার এটা হচ্ছে আপনার গুগল অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল এবং 4K, এটা আপনার ডলবি অডিও সাউন্ড আছে, সাউন্ড সিস্টেম আছে, ডলবি অডিও সাউন্ড সিস্টেম আছে, হ্যাঁ এটা আপনার রিয়েল 4K, এটা আপনার এমআরপি হচ্ছে 49900 টাকা। আচ্ছা তো এটার এটার আমি এটাকে আমি 26% ডিসকাউন্ট করে দিলাম, 26% ডিসকাউন্ট, 26% ডিসকাউন্ট করে দিলাম। তারপরে আসেন আমার কাছে আইটেল ব্র্যান্ডের একটা টেলিভিশন আছে, আইটেল ব্র্যান্ডের, আচ্ছা এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান একটা ব্র্যান্ড মোবাইল কোম্পানির, এটা আপনার ওয়ার্ল্ড এর 72টা কান্ট্রিতে টিভিটা আছে, এটার এটার আপনার এমআরপি হচ্ছে 24500 টাকা। আচ্ছা এটার আমি 22% ছাড় দিয়ে দিলাম, এটাতে 22% ছাড় না, হ্যাঁ এবার উপরে দেখতে পাচ্ছি আইটেল 43 ইঞ্চি, আইটেল 43 ইঞ্চি এটা একটা এফএইচডি গুগল অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল একটা টেলিভিশন, এটাও 4 বছর প্যানেল গ্যারান্টি, 2 বছর পার্সেল গ্যারান্টি। আচ্ছা ওটাতেও কি 22% ডিসকাউন্ট? ওটাও ওটাতেও 22% ডিসকাউন্ট, তবে আপনারা আইটেল 43 ইঞ্চি টিভিটা নিলে আপনারা যারা যত দ্রুত সম্ভব আমার কাছে কালেকশন করেন, কারণ আমার স্টক অনলি অনলি মাত্র হয়তোবা 3-4টা থাকতে পারে, 3-4 পিস আছে, 3-4 পিস অনলি আছে ঠিক আছে, 3-4 পিস অনলি, গ্যারান্টি কার্ড ক্যাশ মেমো প্রোডাক্ট
এবং আপনার এটা সিল সফট ঠিকঠাক আছে কিনা এটার আপনার যাচাই বাছাই করবেন, ঠিক আছে? এ হচ্ছে কথা, আর কিছুই না। তো আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।